রত্না একজন তৃতীয় লিঙ্গের অধিকারী, আমাদের সমাজে যাদেরকে বলা হয় হিজড়া। শখের বশেই তার বসত বাড়িতে গড়ে তুলেছেন বিশাল আকারে পাঠার খামার। আমি রত্না, আমার বাড়ি ঝিনেদা, কালীগঞ্জ, ঝিনেদা 4-5 নম্বর ওয়ার্ড, নিশ্চিন্দপুর, আনসিং বলিদাপাড়া আমার বাড়ি। আমার খামার রয়েছে, আমার এই নিশ্চিন্দপুর রয়েছে, আমার খামার দামুরহুদা রয়েছে, ওখানে 3টা খামার আমার আছে। আর আমি শখ করে একা একা থাকি, তার জন্য এই যে 240টা পাটা, এইগুলো আমি শখ করে কাছে রেখে দিয়েছি। বাড়িতে পালনের জন্য শখের বশে 2টা তোতাপুরি ছাগল থেকেই তার এই বিশাল পাটার খামার। শখ মিটে গেলে তার ব্যবসাও থেমে যাবে, এমনই বললেন তিনি। ব্যবসা আমার চিরস্থায়ী না, এইটা আমার শখ। শখ যখন মিটে যাবে ব্যবসা আমার চলে যাবে। আমি শুরু করেছি, প্রথম আমি তোতাপুরি 2টো ছাগল কিনেছিলাম, তারপরে 2টো পাটার বাচ্চা হয়েছিল, সেই বাচ্চা বড় হয়েছিল, তার সঙ্গে আর 2টো কিনি। কিনে এ খেলা করে বেড়াই, আমি দেখি ওদের সঙ্গে আমও খেলা করে বেড়াই। তারপরে এই করতে করতে বলে আর 2টো কিনি। এই কিনতে 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 ওই প্রথম জীবনে আমি 100 পাটা আমি আজকের লগে ডেলিভারি দিই, তাতে আমি লাভবান হই। আমাদের সমাজের স্বাভাবিক মানুষের মধ্যে শিক্ষিত তরুণরা যখন সার্টিফিকেট নিয়ে অলিতে গলিতে ঘুরছে চাকরির আশায়, তখন তৃতীয় লিঙ্গের অধিকারী হয়েও ব্যতিক্রম এই ব্যবসা করে স্বাবলম্বী হয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এই রত্না। আমি তৃতীয় লিঙ্গের অধিকারী হয়ে আমি যদি সাধারণ একটা ব্যবসায় লিপ্ত হয়ে থাকি, তাহলে হাজার হাজার বেকার যুবক আজকে তারা চারিদিকে ঘুরে সন্ত্রাসী না করে, তারা আছে বাপ মার টাকা পয়সা নিয়ে, যদি তারা সুন্দরে ফুর্তি না করে বেড়ায়, তারা যদি আমার কাছে একটু প্রশিক্ষণ নেয়, তাহলে তারা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হবে। কিন্তু ভুল, তারা কেউ আসে না। আরও করে কি, আমাকে উপহাস করে। আমাকে কি উপহাস করলো কি না করলো তাতে আমার কিছু যায় আসে না। আমাকে যদি পিছন থেকে কেউ বেশ্যা বলে সেটাও আমি মঞ্জুর, আমাকে যদি কেউ ভালো বলে সেটাও আমি মঞ্জুর, কেউ যদি আমাকে বলে ওর অমনি হাঁটা যায় না সেটাও মঞ্জুর। কেননা আমি বহিদ টাকায় বহিদ ব্যবসা করছি, আমি খাটনি করে ভাত খাচ্ছি, 2টো একটা গরিব দুঃখী দুঃখীদের আমি তাদের জীবিকা নির্বাহ করাচ্ছি। পুঁজিহীন মর্যাদাহীন লেখাপড়া না জানা একজন তৃতীয় লিঙ্গের অধিকারী যদি ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে, তবে আমাদের দেশের সাধারণ যুবকেরা কেন পারবে না, প্রশ্ন এই রত্না হিজড়ার। আজ যে হাজার বেকার যুবক আমার কাছে আসতো, তাদের বাপ মার জায়গা টাকা সব আছে, আজ তারা আরও শিক্ষিত, আমি একটা অশিক্ষিত। আর আমি তৃতীয় লিঙ্গের অধিকারী, আমি শিক্ষিত হবো কোথার থেকে? তাই তারা শিক্ষিত, একবার প্রশিক্ষণ দিলে পরে তারা অনেক কিছু বুঝে যায়। কিন্তু আমি তো ব্লিডিং করাই না। আজ যে তারা ব্লিডিং করায় এই সমস্ত পাটা, এই যে তোতাপুরি পাটা, এই যে তোতাপুরি পাটা, ওই যে আমার হিরোশিমার পাটা, ওই যে হরিয়ান, আর ওই যে অনেক জাতের পাটা আছে আমার এখানে, তা এই সমস্ত পাটা যদি ব্লিডিং করানো হয় তাহলে 5,000 টাকা করে ছাগল প্রতি নেওয়া যায়, কিন্তু আমি তো নিই না।
তার শখের খামারটি এখন আর শখের খামার নেই, এখন তা বাণিজ্যিক খামারে রূপ নিয়েছে। সেই দুইটা ছাগল থেকে এখন তার টোটাল 60টি জাতের মোট 600 থেকে 700টি পাঠা রয়েছে। প্রতিনিয়ত তার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছে 4 থেকে 5টি পরিবারের 10 থেকে 15 জন সদস্য। আমার এখানে বিটল আছে, যমুনা পাড়ি আছে, তুতাপুরি আছে, হরিয়ানা আছে, মোট ছাগল 500 থেকে 700 ছাগল আমার। এরা খাবে সকালবেলা জাস্ট 8টার সময় কাঁঠালের পাতা, আর 6টার সময় খাবে ছোলা, ভিজানো ছোলা, আর বেলা 11টায় খাবে 1 নম্বর আখের গুড়ির পানি। খাওয়ার পর মুহূর্তে তারপরে বেলা যখন 2টো বাজবে তখন আর ছেলে গমের ভুষি আর ভুট্টর ভুষি একবারে মিক্সড করে দিয়ে পানি দিয়ে বিচলি দিয়ে মাখিয়ে ওদেরকে খাওয়ায়। আর একটা কথা, অনেক লোক পাটা কিনে অনেক ছাগলকে পোলট্রির খাবার খাওয়ায়, কিন্তু সে সমস্ত ছাগল অনেক মারা যায়। আর আমার ছাগল 500 মাইল দাবড়াবে এ ছাগল পড়বে না, কেননা আর আমি ছাগলের যে সমস্ত ট্রিটমেন্ট সম্পূর্ণ ট্রিটমেন্ট দিই, তার জন্য আমার ছাগলের গায়ে গোশ নাই। কিন্তু যে সমস্ত লোকের ছাগলের গায়ে গোশ আছে তারা সবাই ফিট খাবার খাওয়ায়। তার খামারে সর্বনিম্ন 70,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3 লক্ষ টাকারও পাঠা রয়েছে বলে তিনি দাবি করলেন, এবং একটা বিশেষ সময়ে যদি নিখুঁত হয়ে থাকে তাহলে এই পাঠার মূল্য 5 লক্ষ থেকে 6 লক্ষ পর্যন্ত হয়ে থাকে বলে তিনি বললেন। এখানে 1.5 লাখ টাকা ছাগল আছে, হ্যাঁ 2 লক্ষ টাকাও আছে, আচ্ছা 80,000ও আছে, 1,20,000ও আছে, 1,00,000ও আছে, 70,000ও আছে, তার নিচে কোনো ছাগল নাই। আমার চিটাগাং বাসীরা, আমার যত ভক্ত বিন্দু আছে, তারা যখন পাটা কেনবে কোনো জাত দেখবে না, তারা নেবে বলির জন্য, বলির জন্য, অর্থাৎ পাটাটা নিখুঁত হতে হবে। এমন ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়ে বাংলার আনাচে কানাচে পড়ে আছে হাজারো স্বপ্নবাজ তরুণ। সময় এসেছে সেই সকল উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।